শীতের ছুটিগুলো এখনকার মতো মোবাইল স্ক্রিনে সারাদিন বন্দি থাকতো না। স্কুলের পরীক্ষা শেষ করার অপেক্ষায় থাকতাম শুধু, আর শেষ হলেই বাড়ি ফিরে বসে পড়তাম হাঁদা ফোঁদা কিংবা নন্টে ফোনটে নিয়ে। কখনো দিদার কাছে চলে যেতাম গল্প শুনতে, দিদা মাথায় বিলি কেটে দিত আর গল্প শোনাতো, আর আমিও কখন তা শুনতে শুনতে দিদার কোলে ঘুমিয়ে দেশে পাড়ি দিতাম নিজেও জানতাম না। দুপুরবেলা খেয়ে উঠে মাদুর নিয়ে চলে যেতাম ছাদে, সঙ্গে একটা শুকতারা না হলে আনন্দমেলা তো থাকতই। দুপুরে রোদ গায়ে মাখতে মাখতে হারিয়ে যেতাম কখনো ফেলুদার সাথে কাঠমান্ডুতে, বা কখনো প্রফেসর শঙ্কু ও তার রবুর সঙ্গে জার্মানিতে। আবার কখনো কখনো মাদুর বিছিয়ে ছাদে পাটিগণিতের অঙ্ক কষা, কিংবা 500-600 বছর আগে গিয়ে মুঘল সাম্রাজ্যের পতনের কারণ খুঁজে পাওয়ার মধ্যেও অদ্ভুত এক তৃপ্তি ছিল। বিকেলের কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে দল বেঁধে ক্রিকেট খেলা, ফুটবল খেলার মধ্যেও হাজার হাজার এনার্জি লুকিয়ে থাকত। মাঠ থেকে ফিরেই হাত মুখ ধুয়ে বসে পড়তাম টিনটিনের বই নিয়ে, অথবা টিভি চালিয়ে টম অ্যান্ড জেরি দেখার মধ্যেও একটা ভালোবাসা জড়িয়েছিল। এখন ভাবি সেই সময়গুলো, সেই দিনগুলো কতটা পাল্টে গেল আমাদেরই চোখের সামনে। শীতের দুপুরে আর ফেলুদা শঙ্কু পড়া হয় না, নন্টে ফোনটে হাঁদা খোঁদা টিনটিন বুকশেলফে এখন ধুলো জমাচ্ছে। এখন আর মাসিক শুকতারা কিংবা আনন্দমেলা নেওয়ার সময় হয় না, তার পরিবর্তে এখন কর্মসংস্থান। এখন সবটুকু পাঁচ হাতের ভিতর। দুপুরে ছাদে মাদুর বিছিয়ে রোদ পোহানো এখন ফেসবুকে মিম শেয়ার আর হোয়াটসঅ্যাপের স্টেটাসে বন্দি। ছোটবেলায় ভাবতাম প্রফেসর শঙ্কুর বানানো যন্ত্রগুলো যদি বাস্তবে হতো তবে কেমনটাই না হতো, আর আজ এমন এক যন্ত্র এসে গেছে আমাদের কাছে যে প্রফেসর শঙ্কু ফেলুদা টেনিদা সব ভুলিয়ে দিয়েছে। ছোট বয়সে বড় হওয়ার একটা প্রবল ইচ্ছে ছিল, তা এখন বুঝি কতটা ভুল ছিলাম। এখন শীতের দুপুরগুলো বড্ড বেহিসেবি, সময়ের অভাবে আজ আমরা ভুলেই গেছি ছোট ছোট আনন্দগুলো। একটা ছয় মারা কিংবা উল্লাসে একটা গোল করার আনন্দগুলো আর হয়তো ফিরে ফিরে আসবে না কোনোদিনই, খুব তাড়াতাড়ি বড় হয়ে গেলাম। রাস্তাঘাটে যেতে আসতে দেখি কত গল্পের বই বিক্রি হচ্ছে, আজ পয়সা থাকলেও কিনতে পারি না, কারণ পড়ার সময়টা আজ বড় কম। কিন্তু ছোটবেলায় কত সময় ছিল, কষ্ট করে টিফিনের টাকা বাঁচিয়ে গল্পের বই কিনতাম, সবটা কেমন যেন বদলে গেল। তাই আজ শীতের দুপুরটা ভাবছি মুঠোফোনে না, ফেলে আসা কমিক্সে দেবো।